ফেচাতে সেই সম্পর্কে তোমার যেমন আমরা দৃষ্টিছিলাম যে কোন একটা রেশিও যদি কোয়ান্টিটিগুলোকে এইচ সি এফ ভাগ দেওয়া হয় ওই রেশিওর যে দুটো নাম্বার সেই নাম্বার এইচ সি এফ দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা রেশিওগুলো পাই এটা বুঝতে পারছ কি কল্পে

এই দেয়া লজিক জন কেন মিনিট প্রবলেম সলভ করি আমরা হুম क्वेश्चन লেখো কালকে কয়টা কোশ্চেন করছি দুইটা আমি তিন নাম্বার দিলাম হ্যাঁ আবার স্টার্ট করি হম I'm Tamar Je, 300 Three hundred, three hundred mangoes are divided among or between. two groups i'm going to add a ratio five is to seven so um, Find the find find exact number. Find exact number of mangroves each group.

থ্রি হান্ড্রেড ডিভাইডেড বাই টুয়েলভ রাইট এখন তো তো দেয়ার ফোর চিহ্ন

exact number of mangoes each group the, or the groups received right so uh, the, uh, the first group i mean first group received the like first group I group the first group well, the first group received equal to 5 into 25 equals uh, 125 right

এখন দেখো টুয়েলভ দিয়ে যদি আমি থ্রি কে ডিভাইড করি কত আসবে টোয়েন্টি এই যে আমরা যেটাকে এক্স ধরি সেটা যে আমরা এই ধরনের ম্যাথে যে এক্স ধরে কাজ করি মানে রেশিওর প্রত্যেকটা কোয়ান্টিটির সাথে যে এক্স মাল্টিপ্লাই করি এই অজানা চলকটা এটা আসলে এক্সাক্টলি হচ্ছে তোমার যে নাম্বারগুলো থেকে আমরা রেশিও ফর্ম করতে চাচ্ছি মানে এক্সাক্টলি আমরা এখানে বের করছি যে তোমার ওয়ান আর ওয়ান এই নাম্বারগুলোর থেকে যে রেশিওটা আসছে সেই রেশিও আহ তোমার যে ফর্ম করার জন্য তাদের যে এই নাম্বারগুলোর যে তোমার আহ বা গসাগুন সেই গসাগু হচ্ছে পঁচিশে এবং সেটা কিন্তু এই প্রক্রিয়ায় যখন ম্যাথটা করা হয় এই যে মেথডটা হেনে দিছে এই মেথডটা যে ম্যাথ করা হয় এখানেও কিন্তু ভাগ করলে এই ভগ্নাংশের যে হদ হ্রদারা মানে রেসিওর সমষ্টি যারা মোটকে যেটা সংখ্যার সমষ্টিকে ভাগ করলে আমরা কি পাই আমরা হচ্ছে তোমার তাদের গসা গোটা পাই হ্যাঁ আমরা আরেকটা কথা বলতে পারি আরেকটা কথা এখানে বলতে পারি আমরা একটা রুল বানায় নিতে পারি এরকম যে একটা রুল বানাইতে পারি এরকম যে তোমার Uh, uh, if the sum of two numbers is divided by the sum of the uh, quantity of so the quantity of their ratio quantities of their ratio um, the quotient will be the যদি কারো মনে হয় যে আমি কথাটা নাই তাহলে আমরা কোয়েশ্চেন সলভ করি আমরা বললাম যে আমরা বললাম যে আচ্ছা কোশ্চেন সলভ করার আগে আমি একটা ডিসকাশন করে নেই হ্যাঁ ধরো ধরো আমি একটা আমি দুটা নাম্বার নিলাম আমি দুটা নাম্বার নিয়ে গবেষণা করি কেসি স্টাডি করি আহ সো আমি দুটা নাম্বার নিলাম একটা হচ্ছে ফরটি বা একটা আর হচ্ছে সহজ নাম্বার নিলাম এই দুটা নাম্বারে যদি আমরা বলি যে এই দুটা নাম্বারের রেশিও রেশিও কত তাহলে আমরা দেখবো টু টু থ্রি এটা হচ্ছে রেশিও হ্যাঁ আর যদি এই দুটো নাম্বারের তোমার যে এইচসিএফ বলা হয় যে ওয়াট ইস দা এইচসিএফ হ্যাঁ তাহলে হবে আনসারটা হচ্ছে টোয়েন্টি এখন যদি এই দুটো নাম্বারের সাম বলা হয় যে হোয়াট ইস দা সাম তাহলে বলবো হান্ড্রেড এখন আমরা যদি রেশিওর সাম করি রেশিওর সাম করি টু প্লাস থ্রি কত আসবে আসবে না আমি যদি হান্ড্রেড কে এই ফাইভ দিয়ে ডিভাইড করি কত পাই টোয়েন্টি পাই তো হ্যাঁ তাহলে ব্যাপারটা কি হান্ড্রেড হচ্ছে সাম অফ দ্য নাম্বার সাম অফ দা নাম্বার ইভ ডিভাইডেড

সবাই বুঝছি দোষী বুঝছো তাহলে আমাকে ইয়ে তো জানাও দোষী বুঝতে পেরেছো মেসেজ বক্সে জানাও আমাকে ওকে আই থিংক দোষী ইজ নট দেয়ার রাইট দশী ওকে আহ তোমার হচ্ছে সো এখন আমরা যদি একটা একটা কোশ্চেন সলভ করি এটা দিয়ে হ্যাঁ ধরো আমরা কোয়েশ্চেন সলভ করে দিলাম আমরা বললাম যে আমরা বললাম যে দা সাম অফ টু নাম্বারস is uh, suppose 360 if their ratio is um, hold on uh, one is to two দুটা নাম্বারের আহ তোমার হচ্ছে সাম দেওয়া আছে এবং তাদের রেশিও দেওয়া আছে তো এইচসিএফ বের করতে তো আমরা নাম্বার বের করে তারপরে আমাদের দরকার নাই তা করার আমরা লিখবো the sum of some of the ratio I mean some of the quantity of the ratio is one plus two equal to three, right? Therefore you know therefore the ACF of the numbers,

তো এই যে আমাদের এর মধ্যে এক নাম্বার তোমার এখন তো এই যে তোমার কারিকুলাম নিয়ে তো অনেক আপত্তি বা অভিযোগ ছিল যে কারিকুলামটা আমাদের অনেক সমস্যা তৈরি করতেছে হ্যাঁ করতেছিল স্পেশালি ইফ ইউ আস মি অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ দ্য প্রবলেম উইথ দ্য কারিকুলাম দেন আই শুড সে দ্যাট ইট ইজ রিয়েলি রিয়েলি

এটা ঠিক আছে যে এটা এটাকে ডিসকারেজ করে বাট এটার একটা বড় সমস্যা ছিল সেটা হচ্ছে যে যেমন তোমাদের সিক্স এর বইতে ম্যাথ বই যদি ধুবি তাহলে ম্যাথ বইটা যা কন্টেন্ট থাকা প্রয়োজন তার ফিফটি পার্সেন্ট নাই এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে অনেকগুলা দক্ষতা তোমাদের তৈরি হচ্ছে না হ্যাঁ অনেকগুলা দক্ষতা যে তোমাদের তৈরি হচ্ছে না এটা একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে ইন ফার লং রাইট হ্যাঁ এই যে বিশাল একটা সমস্যা ওই তুমি কি বিছানায় শুয়ে আছো আজলান ওই তোমার পিছনে তোমার পিছনে পা দেখা যায় কেন কি হলো আমি তো বুঝি নাই তুমি শুয়ে আছো হ্যাঁ উপর হয়ে ক্লাস করতে সাথে আচ্ছা খেয়াল করো যে তাহলে আমরা আমাদের টু নাম্বার আমরা এটা আরেকটা 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 প্রবলেম সলভ করি আমি বললাম যে সাপোজ দুটো নাম্বার নিলাম এবং এটার সাম করলাম হ্যাঁ আমি এগুলো আসলাম হ্যাঁ দিস দা সাম অফ দ্য টু নাম্বারস রাইট এখন এখানে টু

আজলান কি এখন ব্যাকগ্রাউন্ড লাগায় পা ঢাকছো তারপরে মাঝে মধ্যে দেখা যাচ্ছে হ্যাঁ এটা তো বোঝাই যায় নাই যে তুমি

এটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন যে হাউ টু ফাইন্ড আউট দ্য এলসিএম আই মিন ইজ देयर এনি রিলেশন বিটুইন দ্য এলসিএম এন্ড দা এইচসিএফ এন্ড দ্য রেশিও কোয়ান্টিটিস হ্যাঁ আমরা যেটা নাম্বার নেই এটা তো শেষ আমরা যেটা নাম্বার নিলাম ধরো যে 48 আর হচ্ছে তোমার 72 তো এখন ফর্টি এইট যদি আমাদের একটা নাম্বার হয়

নাও আমরা খেয়াল করি যে ওকে আমরা যদি এটার এলসিএম বের করি মানে ফর্টি এইট এবং সেভেন এইট এলসিএম যদি বের করি এখানে এখান থেকেও বের করতে পারি আমি এখানে একটু দেখতে যাচ্ছি হ্যাঁ এক সাথে টোয়েন্টি

তো এই সবগুলো গুণ করলে আমার এলসিএম টা হচ্ছে এখন খেয়াল করো যে আমরা কিন্তু এটা এখান থেকেও করতে পারতাম এই যে সবগুলো চারটা আর এই যে দুইটা এখান থেকেও আইডেন্টিফাই করতে পারতাম বাট আমরা এখান থেকে অন্য একটা কাজ করবো এখান থেকে আমরা রেশিওটা বের করবো রেশিও বের করার জন্য আমি যদি এরকম করি যে যতগুলো কম ওন সেগুলোকে যদি কেটে দেয় এক দুই তিন চার পাঁচ ছয়

না যদি তুমি বলো যে ওকে হোয়াট ইজ দা এইচ হ্যাঁ আমরা যদি এখন যাই এখানে চলে আসি আমরা যদি এই যে ফর্টি আর সেভেন্টি এই যে নাম্বার এদের যদি আমরা তোমার এই এলসিএম ধরি এলসিএম

তাহলে আমরা কি পাবো আমরা এইচ এফ পাবো হচ্ছে টোয়েন্টি ফোর সো দ্যাটস গোয়িং টু বি টু টু মাল্টিপ্লাইড বাই টু মাল্টিপ্লাইড বাই টু মাল্টিপ্লাইড বাই থ্রি এখন খেয়াল করো এর সাথে যদি আমরা আরেকটা টু মাল্টিপ্লাই করি এবং আরেকটা থ্রি মাল্টিপ্লাই করি তাহলে আমরা এলসিএমটা পাই দ্যাট মিনস আমরা যদি আমরা এরকম ভাবে চিন্তা করি যে এইটা আর এই দুইটা গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে আর এটা হচ্ছে মানে এই সবগুলা মাল্টিপ্লাই করে দিলে এই ছিল এই হচ্ছে অ্যান্টিসিডেন্ট আর হচ্ছে সাবসিকুয়েন্ট মানে একটা রেশিও antecedent subsequent আর যদি HCF multiply করে দেই তাহলে আমরা তোমার যে তার LCM টা পাই তাহলে আমরা লিখতে পারি এমন আমরা দুইটা নাম্বার ক্ষেত্রে যে দুইটা নাম্বার যদি আমরা নেই আমরা লিখতে পারি ফর any two numbers yeah. so if you go to the LCM yeah. is equal to antecedent multiplied by subsequent multiplied by. এসি রাফিউ তুমি বারবার না তোমরা হচ্ছে যে যে ব্যাকগ্রাউন্ড ইউজ করে এখন আমার রাফিউ কাট হয়ে গেছে ক্যামেরা ঘোরায় ফেলছে রা রাফিউ তো সব সময় এই ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখে হ্যাঁ রাবি ক্যামেরা সুজা করো হ্যাঁ ওকে এগুলো আর তোমাদের তোমরা যে স্ট্যান্ডার্ড যে বুদ্ধিমত্তা এবং তোমরা যে সুযোগ মধ্যে বাস করে হ্যাঁ তোমাদের আরো অনেক ব্যাপক ভাবে নিজেদের নিয়ে তোমার মোবাইলের স্ক্রিন লম্বা করতে তাই বড় দেখা যায় কেন এরকম তো আমরা এটা আমাদেরকে শিখাই দিও যে কি জিনিস আসলে

আহ তোমার যে কমিউনিটিতে যে ধরনের ব্যাপার গুলো চলে তারও উপরে ভাবা উচিত তোমাদের নিজেদেরকে নিয়ে হ্যাঁ আমরা একটি প্রবলেম সলভ করি খেয়াল আমরা বললাম যে কোয়েশন ফাইভ না না কোয়েশন সিক্স আমরা বললাম যে

মানে এটা এর আগেরটার সাথে কানেক্টেড তো আমি মানে এর আগেরটা আর কি বুঝতে পারছি না দেখে আমি এটাও বুঝতে পারিনি এর আগেটা বুঝতে পারো নাই মানে এই জিনিসটা আমরা এখানে দেখতেছিলাম যে তোমার দুইটা নাম্বার নিলাম আমরা ফর্টি এন্ড সিক্সটি রাইট এবং তাদের যদি রেশিও করি তাহলে রেশিও কত আসে টু টু রাইট

নাও আমরা আসলাম যে এখানে 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 আসলাম আমরা আরেকটা রিলেশন বুঝতে যে আমরা দেখতে পাচ্ছি দুটা নাম্বারের এলসিএম এর মধ্যে যতগুলা প্রাইম ফ্যাক্টর আছে তো এই প্রাইম ফ্যাক্টর গুলো আমরা খুঁজে পাই কোথায় একটা হচ্ছে কিছু খুঁজে পাই হচ্ছে আমরা এইসিএফ এর মধ্যে আর যেগুলো এইসিএফ এর মধ্যে পাই তা যা থাকে সেগুলো দিয়েই দেখা যাচ্ছে কি তৈরী হচ্ছে তোমার রেশিও তৈরি হচ্ছে রেসিওর বাকি থাকবে দুইটা যে কোনো দুইটা নাম্বারে তুমি এলসিএম আর এইচসিএফ এ যদি প্রাইম ফ্যাক্টর গুলাকে কম্পেয়ার করো তাহলে দেখবা যে এইচসিএফ এ যতগুলা প্রাইম ফ্যাক্টর আছে তার চেয়ে দুইটা বেশি প্রাইম ফ্যাক্টর থাকবে এলসিএম এ মানে সবসময় গসাগুতে যতগুলা মৌলিক উৎপাদক তার চেয়ে দুইটা বেশি উৎপাদক থাকবে হচ্ছে লসাগুতে দুইটা দুইটা নাম্বারের ক্ষেত্রে দ্য নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস ইন এইচসিএফ অফ টু নাম্বারস ইজ টু লেস দ্যান

দুইটা প্রসেস একটা হচ্ছে ফর্মুলা মুখস্থ করা আর একটা হচ্ছে বুঝে নেওয়া যে বুঝে নিতে চাও আমি সেই এটাই আর কি বুঝতে পারতেছি না যে এটা মাল্টিপ্লাই করলে কিভাবে হয়ে যায় এলসিএম আর এইচসিএফ এ ভালো হতে হবে যারা বুঝতে চাও সে যদি বলো যে আমি বুঝতে চাই হ্যাঁ এটা কেন হলো তাকে অবশ্যই অনেক এলসিএম এইচসিএফ এর এক্সপিরিয়েন্স থাকতে হবে যাদের এলসিএম এক্সপিরিয়েন্স কম মানে আমি যেমন বছরের শুরু থেকে

আজকের দিন পর্যন্ত এই যে মডার্ন টেকনোলজি সময় পর্যন্ত কেন এলসিএম এইচসিএফ এতটা গুরুত্বপূর্ণ এটা যদি তুমি শর্টকাট মেথডে ভাগ প্রক্রিয়া বা এইসব প্রক্রিয়ায় তুমি আমি বুঝাইছিলাম একদিন যে একটা আছে যে মেথড টু গেট দা রেজাল্ট মেথড টু গেট দা রেজাল্ট অনলি আর একটা আছে যে মেথড দ্যাট ক্যান এক্সপ্লেইন ইভেন দা ইনসাইড আর্কিটেকচার এখন ইউজালি বাজারে হচ্ছে তোমার গেটিং রেজাল্ট মেথড হচ্ছে বেশি বিখ্যাত কারণ সবাই শর্ট কাটের জিনিসপত্র চায় সবাই খুব সংক্ষেপে জিনিসপত্র চায় কিন্তু যে মেথডের মধ্যে ইনসাইড আর্কিটেকচার থাকে ওই মেথড হচ্ছে তোমার কেউ ফলো করতে চায় না সো এলসিএম এইসিএফ দেখা যাচ্ছে কেউ মেক্সিমালি প্রাইম ফ্যাক্টর দিয়ে করতে চায় না বাট আহ লিস কমন মাল্টিপেল আর হায়েস্ট কমন ফ্যাক্টর এই যে কমন মাল্টিপল এন্ড কমন ফ্যাক্টর কেনই এটা হয় এটা কেন কমন মাল্টিপল হয় এবং কেন লিস্ট সেটার আনসার পাবো হচ্ছে আমরা ওই সংখ্যাগুলোর যে প্রাইম ফ্যাক্টরস আর এই প্রাইম গুলো চিন্তা করি সো যদি আমরা এটা ইনসাইড আর্কিটেকচার বুঝতে যাব যে বুঝতে চাই আমি পরে বুঝায় দিব বাট অনেকবার প্রাইম ফ্যাক্টরস দিয়ে আগে এগুলো করব নাও মনোযোগ দাও হচ্ছে যে আমরা এনট সেন সাবসিকুয়েন্ট আর এইচসিএফ কে মাল্টিপ্লাই করলে কি পাবো আমরা পাবো হচ্ছে তাদের এলসিএম রাইট সো যদি আমরা